নমস্কার বন্ধুরা, আহারে বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি মাছের ডিমের চাটনি। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি, যেটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ আর আমচুর। আপনারা চাইলে কাঁচা আম বা আমচুরের গুঁড়ো দিয়েও করতে পারেন। এখন আমি কিছুটা জলে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ঠিক এইভাবে মাছের ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো শক্ত ভাবটা না থাকে। এখন কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। এবার আঁচ কমিয়ে রেখে আগে থেকে মাখিয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এবার আমচুর দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আপনারা টক বেশি পছন্দ করলে চিনি কম দেবেন এবং মিষ্টি পছন্দ করলে চিনি বেশি দেবেন। আপনারা খেয়াল রাখবেন মাছের ডিমগুলো যেন দলা পাকিয়ে না যায়, ওগুলো যেন আলাদা আলাদা ভাবে থাকে। দেখুন, আমাদের রেসিপি মাছের ডিমের চাটনি একেবারেই রেডি। আপনারা এটা ভাতের সঙ্গে শেষ পাতে খাবেন, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে।